মক্কা মদিনার দুই মসজিদ পরিচালনা নিয়োগ পেলেন 10 নারী। প্রথমবারের মতো সৌদি আরবের পবিত্র দুই মসজিদের পরিচালনার পরিষদের ঊর্ধ্বতন পর্যায়ে 10 জন নারীকে নিয়োগ দিয়েছে পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। রবিবার সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজ এ তথ্য নিশ্চিত করে। মসজিদ হারম ও মসজিদ নববীর জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে বলা হয়, দেশের অর্থনীতি ও উন্নয়নের বিশেষ ভূমিকা পালনের জন্য নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সৌদি আরবের বার্তা সংস্থা এসপিতে বলা হয়, দুই মসজিদ পরিচালনার যোগ্য নেতৃত্ব নিয়োগের মাধ্যমে সৃজনশীল কার্যক্রম ও উন্নতির অগ্রগতি নিশ্চিত হবে। মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রশাসনিক সহকারী সচিব কামেলিয়া আল দাদি বলেন, দুই মসজিদের পরিচালনা, পরিষেবা, প্রশাসন, প্রকৌশল, তদারক, সেবা সহ অন্যান্য দায়িত্ব পালন করবেন তারা। কাপার গিলা প্রস্তুতকারক প্রতিষ্ঠান দুই মসজিদ ভবনের গ্যালারি, লাইব্রেরিতেও দায়িত্ব পালন করবেন। তাছাড়া যুব সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠায় হাজিদের সেবায় তরুণ বয়সীদের নিয়োগ নিশ্চিত করা হবে। পবিত্র কাবার গিলা প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের উপপরিচালক আব্দুল হামিদ আল মালিকি বলেন, গ্র্যান্ড মসজিদে আসা মানুষদের মধ্যে প্রায় অর্ধেকই নারী, তাই পরিচালনা পরিষদে নারীদের উপস্থিতি আগের চেয়ে উন্নত সেবা নিশ্চিত করবে। তিনি আরো বলেন, তরুণ বয়সে নেতৃত্বের ভূমিকা পালন করতে নারী পুরুষ উভয়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ দিচ্ছে দুই মসজিদের পরিচালনা পরিষদ। তাছাড়া পরিচালনা বিভাগে নারীদের ভূমিকাকে উৎসাহ প্রদান ও দেশের উন্নয়নে তাদের নেতৃত্বকে সহায়তা সৌদি আরবের ভিশন 2030 এর বাস্তবায়ন সহায়ক ভূমিকা পালন করবে।